वेलकम स्टूडेंट्स ऑफ क्लास सिक्स आज के आमरा सेकेंड समेटिव एवोल्यूशन सिलेबस शुरू करब बोयेर लेसन फाइव दिए प्रत्येके बोये पेज नम्बर 46 खोलो लेसन फाइव लैंड ऑफ द फैराओज माने फैरोदेर राजत्व बा लैंड एखन फैराओ कादेर बला हतो ইতিহাসে তোমরা পড়ে থাকবে মিশরের যারা রাজা মিশরে যারা রাজত্ব করত সেই রাজাদের আমরা ফ্যারাও বলে থাকি সুতরাং ফ্যারাওদের রাজত্ব বা রাজ্য সম্পর্কে আমরা জানব সুতরাং মিশর সম্পর্কে আমরা জানব পড়ে দেখি কি বলছে দ্য সিভিলাইজেশন উই কল এনশিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স আগো ওয়েন দ্য রুল অফ দ্য ফ্যারাওস বিগ্যান যে সভ্যতাটাকে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতাটা হিসেবে চিনি সেটা ফ্লারিশ করেছিল ফ্লারিশ করা মানে বিকাশ বিকাশ লাভ করেছিল প্রায় বা আনুমানিক 5000 বছর আগে যখন সেখানে ফ্যারাওদের রাজত্ব শুরু হলো দে মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড এখানে দে বলতে কাদের কথা বলা হচ্ছে এখানে দে বলতে ওই ফ্যারাওদের কথা বলা হচ্ছে মিশরীয় রাজাদের কথা বলা হচ্ছে মিশরীয় রাজারা ইজিপ্টকে একটা ধনী এবং শক্তিশালী জাতি বা দেশ হিসেবে গড়ে তুলল যাকে প্রাচীন বিশ্বের সমস্ত দেশ খুব সম্মান করত অ্যাডমায়ার করত দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টুমস ফর দেমসেলভস এই প্রাচীন মিশরীয় রাজারা আর একটা জিনিস করল কি করল তারা আদেশ দিল বড় বড় মন্দির আর বড় বড় সমাধি স্থান তৈরি করা নিজেদের জন্য এই বড় যে সমাধি স্থানের কথা বলা হচ্ছে এগুলোর সঙ্গে তোমরা খুবই পরিচিত এগুলোকেই পরে আমরা পিরামিড বলে জানবো The Egyptians believed that all pharaohs were god kings. Egyptians kader bola hocche jara Mishoriyo, Mishorer jara bashinda. Ebong Mishorer bashindara ki bishwash korto je ei pharaoh rai chilo bhogoban, bhogobaner moto. Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. Amra je rokom লেখার জন্য বিভিন্ন ধরনের হরফ অ্যালফাবেট ব্যবহার করে থাকি সেই রকম এনশিয়েন্ট প্রাচীন মিশরীয়দের একটা লেখার একটা ভাষা ছিল একটা লেখা তারা এক ধরনের লেখা তারা ইউজ করত এবং সেটা ছিল পিকচার রাইটিং আমরা যেমন অ্যালফাবেট বা হরফ ইউজ করি তারা এক একটা ছবি ব্যবহার করত লেখার জন্য এবং এই ছবি ব্যবহার করে লেখার যে শৈলী সেটাকেই হায়ারোগ্লিফস বলা হয়ে থাকে যা তারা যে সমস্ত মন্দির বা সৌধ এগুলো বানাতো সেগুলোর গায়ে বা দেওয়ালে খোদাই করে তারা তাদের ইতিহাস যে রাজার সমাধি তার ইতিহাস বিভিন্ন তাদের বিভিন্ন গডস অ্যান্ড গডেসেস বিভিন্ন ভগবানের কথা তারা সেখানে লিখে রাখতো এগুলোকেই আমরা হায়ারোগ্লিফস বলে জানি আর একটা জিনিস তারা আবিষ্কার করেছিল তারা এক ধরনের পেপার আবিষ্কার করেছিল কাগজ আবিষ্কার করেছিল পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস প্যাপিরাস এক ধরনের গাছ সেই প্যাপিরাস গাছের কাণ্ডকে খুব সরু করে কেটে সেইখান থেকে তারা পেপার তৈরি করেছিল দ্য ফলোয়িং টেল ফলোয়িং টেল মানে এখানে টেল হচ্ছে গল্প আমরা এখন যে গল্পটা পড়ব পিকচার্স ইন পিকচার্স ছবির মাধ্যমে গল্পটা বলা সেটা কি ডেসক্রাইব করে আ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ এ ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম একটা ছোট্ট বাচ্চার বিস্ময় কতটা সে বিস্মিত হয়েছিল বাচ্চাটা প্রথমবার সে যখন মিশরে বেড়াতে যায় তখন মিশরীয় সভ্যতা সংস্কৃতি পুরো দেশ তার গল্প প্রাচীন ইতিহাস সমস্ত কিছু বাচ্চাটার কাছে কতটা বিস্ময়কর ছিল সেটাই আমরা জানবো এই গল্পটার থেকে এবং এই বাচ্চাটার নাম কি ঈশান গল্পটা এবার আমরা পড়ি দেখো
অনেকটা যেরকম কমিক্স হয় তোমাদের এখানে গল্পটা ঠিক সেই রকমই ছবির মাধ্যমে গল্পটা বলা। প্রথমে দেখো কোন জায়গায় ঘটনাটা ঘটছে, সেই জায়গাটার নাম দেওয়া আছে কায়রো, ইজিপ্ট। ইজিপ্টের রাজধানী কায়রো। সো ফাইনালি উই আর ইন কায়রো। একটা গাড়িতে ঈশান আর ঈশানের মা যাচ্ছে, দেখো। আর ঈশান কি বলছে, সুতরাং অবশেষে আমরা কায়রোয় পৌঁছলাম। উই আর গোয়িং টু গিজা ঈশান টু সি দ্য থ্রি গ্রেট পিরামিডস। ঈশানের মা ঈশানকে কি বলছে যে আমরা গিজায় যাচ্ছি, গিজা একটা জায়গার নাম। ঈশান আমরা গিজায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, আমরা সেখানে তিনটে বড় বড় পিরামিড দেখব বলে। ঈশান জিজ্ঞেস করছে, হোয়াটস আ পিরামিড মা, পিরামিড কী মা? আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, দ্য বেরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফারাওস। ঈশানের মা কি উত্তর দিচ্ছে, পিরামিড হলো একটা বিশাল বড় ত্রিকোণাকৃতির স্মৃতিস্তম্ভ, যেখানে যেটাকে ফেরাওদের সমাধিস্থান বলা হয়ে থাকে। অ্যান্ড হু ইজ আ ফেরাও, ঈশান জিজ্ঞেস করছে, ফেরাও কে? ঈশানের মা উত্তর দিচ্ছে, আ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, দ্য ফেরাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স আগো। ফেরাও কে? ফেরাও হচ্ছে একজন মিশরীয় রাজা, মিশরীয় রাজাদের ফেরাও বলা হতো, আর ফেরাওরা প্রায় 5000 বছর আগে রাজত্ব করত ইজিপ্টে। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। ঈশান কি বলছে, আমরা এত সুন্দর সুন্দর মজাদার জিনিস, এত আশ্চর্যজনক জিনিস সব দেখতে যাবো, দেখতে পাবো এখানে, যদি বাবা আমাদের সাথে থাকতো কত ভালো হতো। সুতরাং আমরা কি দেখলাম, ঈশান আর ঈশানের মা শুধু দুজন মিলে ইজিপ্ট বেড়াতে এসছে এবং তারা পিরামিড দেখবে বলে এসেছে। পেজ নাম্বার 48 দেখো কি হচ্ছে, কেন ঈশানের বাবা তাদের সাথে আসেনি আমরা জানতে পারবো। দ্য প্রাইজ আই ওয়ন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এনটাইটেলড ওনলি টু ফর আ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট, ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। ঈশানের মা কি বলছে, ঈশানের মা একটা সিঙ্গিং, একটা গানের প্রতিযোগিতায় একটা প্রাইজ জিতেছে। প্রাইজটা কী ছিল, শুধুমাত্র দুজনের ফ্রিতে, স্পন্সার মানে ফ্রিতে, এখানে মিশর ঘোরার একটা সুযোগ। এবং ঈশানের বাবা চেয়েছিল এ ঈশানের মা এবং ঈশানের ঈশান যেন ঘুরে আসে। এই কথা বলতে বলতে ঈশান দূরে কিছু একটা দেখতে পেয়েছে। তখন ঈশান কি জিজ্ঞেস করছে মাকে, হোয়াটস দ্যাট মা, ওইখানে ওটা কী মা? দ্যাটস দ্য স্ফিঙ্কস ঈশান, ইট ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। দেখো, ঈশানের মা বলছে, দেখো ওটা হচ্ছে স্ফিঙ্কস ঈশান। স্ফিঙ্কস কি? স্ফিঙ্কস হচ্ছে একটা পাথরের স্ট্যাচু যার শরীরটা একটা লায়নের মতো, সিংহের মতো শরীরটা, কিন্তু মাথাটা মানুষের মতো, হিউম্যানস হেড, মানে মাথাটা মানুষের মতো, শরীরটা লায়নের মতো। দ্য স্ফিঙ্কস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, ইট গার্ডস দ্য পিরামিডস। এই স্ফিঙ্কস কিসের প্রতিরূপ? এই স্ফিঙ্কস হচ্ছে বুদ্ধি এবং শক্তির প্রতিরূপ। আর এ কী করে, এ পিরামিডগুলোকে রক্ষা করে, গার্ড করে। এই সমস্ত কথা বলতে বলতে ঈশানের মা কি বলছে, দেখো, ইট ইজ গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক ইন দ্য সান, ওয়েট হিয়ার, আই উইল গো অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। বলছে আমাদের তো এই পিরামিড দেখতে অনেকটা টাইম লাগবে, অনেকটা লম্বা রাস্তা হাঁটতে হবে। তুমি ঈশানকে বলছো তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি গাড়ি থেকে কতগুলো স্যান্ডউইচ, জল এগুলো নিয়ে আসি। মা যখন গেল গাড়ি থেকে আনতে, ঈশান দেখো ছবিতে দেখা যাচ্ছে ঈশানকে কেউ একটা ঈশানের নাম ধরে ডাকছে, ঈশান 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 বলে ডাকছে। ঈশান পিছন ফিরে কি দেখল, ঈশানকে স্ফিঙ্কস ডাকছে, মা দ্য স্ফিঙ্কস ইজ টকিং টু মি। এবার ঈশান সঙ্গে সঙ্গে মাকে, পিছন ফিরে মাকে বলতে চাইলো যে দেখো মা, স্ফিঙ্কস আমার সাথে কথা বলছে। কিন্তু ঈশান্স মাদার ওয়াজ অলরেডি গন, ঈশান্স মাদার, ঈশানের মা গাড়ি থেকে জল আর স্যান্ডউইচ আনতে চলে গেছে তখন। এবার ঈশান স্ফিঙ্কসকে কি জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আমার নাম কী করে জানলে?
স্ফিংস উত্তর দিচ্ছে, আই নো মেনি থিংস, আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, ইউ স্টাডি ইন ক্লাস সিক্স, ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? স্ফিংস বলছে, আমি অনেক কিছু জানি ঈশান, আমি জানি তুমি রায়গঞ্জে থাকো, তুমি ক্লাস সিক্সে পড়ো, তুমি কি জানো এই জায়গাটার ইতিহাসটা, তুমি কি জানতে চাও? তখন ঈশান কি উত্তর দিচ্ছে, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস। ঈশান বলছে, আমার ইতিহাস খুব একটা ভালো লাগে না, কারণ আমার এইরকম কোনো রকম ইন্টারেস্ট নেই, শুধুমাত্র তথ্য এইরকম জিনিসপত্র আমি মনে রাখতে পারি না। তখন স্ফিংস কি বলছে, আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। স্ফিংস বলছে, আমি তোমাকে এমন কিছু জিনিস দেখাবো ঈশান, তুমি যেটা কখনোই ভুলতে পারবে না। ক্লোজ ইয়োর আইস অ্যান্ড ওপেন দেম এগেন, নিজের চোখ বন্ধ করে আবার চোখটা খোলো। ঈশান চোখ বন্ধ করলো এবং চোখ খুলল। চোখ খুলে কি দেখল, দেখো পেজ নাম্বার 50 একটা খুব সুন্দর পিকচার দেওয়া আছে। স্ফিংস যেটা ঈশানকে দেখাচ্ছে, নীল নদের ছবি দেওয়া আছে, দেখো। আর দেখো কি লেখা আছে, ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল, ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল, নাও ক্লোজ ইয়োর আইস অ্যান্ড ওপেন দেম এগেন। মিশর কেন এত ফুলে ফেঁপে উঠেছিল, তার প্রধান কারণ হচ্ছে মিশর নীল নদের তীরে অবস্থিত ছিল, তাই মিশরকে নীল নদের দান বলা হয়ে থাকে। মিশরের বাসিন্দারা এই নীল নদের ওপর তাদের জীবিকা এবং অন্যান্য বিভিন্ন বাণিজ্য, অন্যান্য বিভিন্ন কাজের জন্য তারা ডিপেন্ড করত, তাই জন্য মিশরকে নীল নদের দান বলা হয়ে থাকে। এবার বলল, তুমি নিজের চোখটা আবার বন্ধ করো এবং খোলো। ঈশান নিজের চোখ বন্ধ করে আবার খুলল, আবার একটা অন্য ছবি দেখতে পেলো। এবার ঈশান নিজের চোখের সামনে কি দেখল, ফ্যারাওদের দেখতে পেলো। দেখো ছবিতে দেওয়া আছে, অ্যারাউন্ড 5000 years আগো আ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিশড ইন ইজিপ্ট, মেইনলি লেড বাই দ্য ফ্যারাওস। এবার স্ফিংস বলছে যে মিশরের ইতিহাসটা বলছে যে 5000 বছর আগে এক মহান সভ্যতা বিকাশ লাভ করেছিল এখানে, এবং তাকে পথ দেখিয়েছিল বা এখানে রাজত্ব করেছিল ফ্যারাওরা, তারা দ্য কিংস ওয়ার ওয়াইজ, এই রাজারা খুব জ্ঞানী ছিল, অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং এই রাজাদের যে সৈনিক ছিল তারা খুব ব্রেভ ছিল, সাহসী ছিল। এনশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপ্যারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। এনশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপ্যারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, প্রাচীন মিশর ছিল সমৃদ্ধির দেশ এবং উৎসবের দেশ। ঈশান বলছে, ও স্ফিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। স্ফিংস, আমাকে পিরামিডসের সম্পর্কে কিছু একটা বলো। কি বলছে তখন স্ফিংস ঈশানকে, দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফ্যারোস, ফ্যারোদের সমাধি স্থান ছিল এই পিরামিড। এডিফিস বলতে বড় কোনো বিল্ডিং, তাকে এডিফিস বলা হয়, আর ফিউনারি বলতে যেখানে সমাধি দেওয়া হয়। ফ্যারো খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। স্ফিংস ঈশানকে আর একটা তথ্য দিল, কি তথ্য, যে ফ্যারো খুফু, খুফু নামের যে মিশরীয় রাজা ছিল তার পিরামিডটা হচ্ছে সব থেকে বড় পিরামিড। আর একটা কী কথা বলল স্ফিংস, বিফোর দ্য বেরিয়াল, সমাধি দেওয়ার আগে দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস, এই রাজাদের যে দেহ তাকে হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, মামিফিকেশন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। মামিফিকেশন কি, দ্য ইজিপশিয়ান প্রিস্টস ফাউন্ড আ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। মিশরীয় প্রাচীন মিশরীয় যে প্রিস্ট যারা পূজারি, তারা কি একটা পদ্ধতি আবিষ্কার করেছিল এই মৃতদেহকে অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখার, অনেক দিন ধরে রক্ষা করার, একটা একই রকম রাখার একটা পদ্ধতি আবিষ্কার করেছিল। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম, বিভিন্ন ধরনের তেল, বিভিন্ন ধরনের স্পাইস মশলা, বিভিন্ন ধরনের কেমিক্যাল রাসায়নিক তারা ব্যবহার করত। কি কেমিক্যাল, কী রাসায়নিক, কী তেল, সেটা এখনও আমরা জানতে পারিনি, সেইটা
ওই ডেড বডি মৃতদেহকে মাখানো হতো, যার ফলে মৃতদেহ এখনও পর্যন্ত আমরা দেখতে পাই। প্রাচীন মিশরের যে রাজধানী কায়রো মিউজিয়ামে তোমরা যদি যাও, ওখানে এখনও মামি দেখতে পাবে। এমনভাবে তারা ডেড বডিগুলোকে মামিফিকেশন করতো যাতে অনেক দিন ধরে থেকে যায় বডিগুলো। দ্যাট ইজ হাউ দ্য মেডা মামি, এইভাবেই তারা মামি তৈরি করতো। তারপর ঈশানকে স্ফিঙ্কস আর একটা ছবি দেখালো। আর একটা কিসের ছবি দেখালো? কার? নেফারতিতির ছবি দেখালো। দেখো, এক রানীর ছবি আছে। লুক, দ্যাটস কুইন নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। দেখো ঈশান, এটা হচ্ছে রানী নেফারতিতি, হয়তো মিশরের সব থেকে সুন্দরী রানী। আর একটা রাজার ছবি দেখালো ঈশানকে। কার ছবি? টুটেনখামুন। হি ইজ কিং টুটেনখামুন হু ডাইড ইন হিজ টিনস। টুটেনখামুনের ছবি দেখালো, যে খুব কম বয়সে মারা গিয়েছিল। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ আ মামি। তার এই টুটেনখামুনের দেহ মামি হিসেবে রক্ষা করা আছে, প্রিজার্ভ করা আছে। আর একজন লোকের দেখালো ছবি স্ফিঙ্কস ঈশানকে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড টুটেনখামুনস টুম্ব ইন 1922। হাওয়ার্ড কার্টারের ছবি দেখালো স্ফিঙ্কস ঈশানকে, যে টুটেনখামুনের এই যে স্মৃতিস্তম্ভ বা পিরামিড সেটা আবিষ্কার করেছিল 1922 সালে। এই সমস্ত তথ্য স্ফিঙ্কস যখন ঈশানকে দিচ্ছে, সেই সময় হঠাৎ ঈশানের মা ফিরে এলো। এসে কি বলল? আই সি ইউ হ্যাভ নট মুভ ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। আমি দেখছি তোমাকে ঠিক যেখানে রেখে গেছিলাম ঠিক সেখানেই আছো, তুমি একটু কোথাও চলে যাওনি, অন্য কোথাও যাওনি। ঈশানের মা ঈশানকে বলল। ঈশান তো অবাক মাকে দেখে, সে তো মন দিয়ে গল্প মানে স্ফিঙ্কস যে গল্পটাকে শোনাচ্ছিল সেগুলো শুনছিল। উই আর গোয়িং টু সি আ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, দ্য পিরামিড অফ ফ্যারো খুফু অ্যান্ড দ্য টুম্ব অফ টুটেনখামুন। ঈশানের মা ঈশানকে বলল, কত কত মজার জিনিস আমরা দেখবো, ফ্যারো খুফুর পিরামিড দেখবো, টুটেনখামুনের সমাধিস্থান দেখবো। ঈশান কি বলছে? মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড টুটেনখামুন ওয়াজ এ টিন এম্পারর। মা, খুফুস পিরামিড তো সব থেকে বড় ইজিপ্টে, আর টুটেনখামুন একজন খুব কম বয়সী সম্রাট ছিলেন। ঈশানের মা তো অবাক হয়ে গেল এই ঈশান এই তথ্য জানে শুনে। আই এম ইমেন্সলি সারপ্রাইজ দ্যাট ফ্যারাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি। আমি তো ভীষণভাবে অবাক হয়ে গেলাম ঈশান, যে তুমি এত কিছু জানো ফ্যারাওদের সম্পর্কে আর ইজিপশিয়ান হিস্ট্রি সম্পর্কে, ইজিপ্টের ইতিহাস সম্পর্কে। তোমার কি ইতিহাস ভালো লাগতে শুরু করেছে? তখন ঈশান কি বলল? হ্যাঁ। এবং তারা যখন লাস্ট ছবিটা দেখো, ঈশান এবং ঈশানের মা আস্তে আস্তে পিরামিডগুলোর দিকে এগোচ্ছে দেখতে যাবে বলে, তখন ঈশান স্ফিঙ্কসকে কি বলছে? থ্যাংক ইউ স্ফিঙ্কস, স্ফিঙ্কস ধন্যবাদ, এত ইতিহাসটা তুমি আমাকে জানালে, কিন্তু এত মজার মজা করে ছবি দেখিয়ে দেখিয়ে ইতিহাসটাকে জানিয়েছে স্ফিঙ্কস ঈশানকে, যে ঈশান খুব আগ্রহী হয়েছে এবং সমস্ত তথ্য মনে রেখেছে। এখানেই দেখো এই অধ্যায়টা শেষ, চ্যাপ্টারটা শেষ। প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়বে পুরো চ্যাপ্টারটা, যেখানে যেখানে অসুবিধা হবে নোট ডাউন করবে। যখন স্কুল খুলবে লকডাউনের পর, তোমাদের অসুবিধাগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। পরের ক্লাসে কোয়েশ্চেন আনসার্স আলোচনা করে আমরা নেক্সট চ্যাপ্টারে যাবো।